বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা 41 বছর আগে বাংলাদেশ জাতীয় পরিষদ দেশটির জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের ধারা এবং বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে যে অবদান এবং আজ পর্যন্ত জন্ম থেকে 41 বছর দাঁড়িয়ে থাকার ব্যাপার নয়, শুধু 18 কোটি মানুষই উঠে দাঁড়িয়েছে। সুতরাং কোনো রাজনৈতিক দল করার বিষয় হলে জনগণ গঠন করা যেতে পারে। আসতে বসো বসো দাদা। আসলে আরেকটা কথা, আপনার সবাই যে ই করছে যে বিদেশিদের কোনো চাপে সরকার মাথা নত করছে না, আপনার আপনাদের কি থাকে? সবাই তো তাদের সমর্থন দিচ্ছে না এই বিষয়টা। আমার কথা হলো 18 কোটি মানুষের কাছে তার মাথা নত করতে হবে, বিদেশিদের কাছে মাথা নত করলেও কি করলো না, এটা বিএনপি গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রের পক্ষে কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, ন্যায় বিচারের কথা বলছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তাদের দায়িত্ববোধ থেকে যে তাদেরকে সমর্থন আমি আমাদের পক্ষে তারা বাংলাদেশের জনগণের ভোটা দুটো নিয়ে সুতরাং যদি মাথা মতো করতে সরকারকে 18 কোটি জনগণের কাছে মাথা আর বিশ্বের যে সমর্থন, এটা কি কারণে এখন কি পাচ্ছে না কেন সরকার? আপনারা কি মনে করেন বিশ্ব বিশ্বের যে আন্তর্জাতিক দেশগুলোর সমর্থন কতটা মানে আদায়ের চেষ্টা করছে? আমাদের কথা তো তাদের সমর্থন তো আমাদের আদায় করতে হবে। আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, তারা গণতন্ত্রের পক্ষে আমরা ন্যায় বিচার জাস্টিস চাই, তারও এই দেশে জাস্টিস চাই এবং জনগণের অধিকার ভুলন করতে না হয় সে কথা হচ্ছে। তারা মানব অধিকারের কথা বলে, তারা খুন ভিন্ন বিরুদ্ধে বলে। সুতরাং এখানে আমাদের তো চাওয়ার ব্যাপার নাই, তাদের নিজস্ব উপলব্ধি এবং বিবেচনা ভোট থেকে তারা আমাদের দেশের জনগণের পক্ষে কথা বলছে। থ্যাংক ইউ ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা ক্ষণজন্য তিনি স্বাধীনতার ঘোষণার ডাক দিয়ে তিনি কোনো শত্রু শিবিরে বলেন উপরের দিকে তাকান, আত্মসমর্পণ করেন, ক্যামেরার দিকে তাকান, সম্মুখ লড়াই করে নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এবং জিয়াউর রহমানের যে উপর যে তা মানে চট্টগ্রাম ছাপিত হাউসে মানে মর্মান্তিক মৃত্যুর পর জনগণের সঙ্গে সাদা করে করেছে এবং প্রায় 30 লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। এখন কারো কারো জানাজাতে উপস্থিত হওয়ার ইতিহাস নাই এমনও আছে, অর্থাৎ যারা মাসে তারাই কবর দিচ্ছে সেই প্রতিহিংসা যদি কারো এই ধরনের উক্তি করার থাকে সেটা বলবো অমানবিক। আমি বলবো উনি এমন কিছু ভালো কাজ করুক যাতে ওনার জানাজা